দেখে নেব বাংলা মিডিয়াম সহ ছোট পর্দা বড় পর্দার বিভিন্ন ধারাবাহিক ছবির নায়িকা সম্পূর্ণাকে সম্পূর্ণা লাহেরি নমস্কার এখানে উপস্থিত সকলকে এবং মঞ্চে যারা আমার সঙ্গে রয়েছেন তাদের অনেক অনেক শ্রদ্ধা আর ঋতব্রতদাব অনেক ধন্যবাদ তোমাকে যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কথা খুব গুছিয়ে বলতে পারি না কিন্তু আজকে যে সাবজেক্ট মনে হয় যদি কিছু বলতে পারি এই সাবজেক্টে বলতে পারবো কারণ এমনিতে খুব যে গুছিয়ে কথা বলতে পারি সেরকম নয় বাঙালি মানে আমি আমার জেনারেশনেই বোধ হয় মানে আমার জেনারেশন থেকেই বোধ আমাদের একটা ব্লেম স্টার্ট হয়েছে যে আমরা খুব একটা বাঙালি নই কারণ আমাদের পরিস্থিতিটাই এরকম ছিল যেটা মানুষ যদি বললেন কারণ আমাদের স্কুলিং থেকে আরম্ভ করে আমাদের আমরা যেভাবে বড় হয়েছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছে আমাদের বাবার আমার বাবার থেকে বা আমার আগের জেনারেশনের থেকে শুনেছি যে জয়েন্ট ফ্যামিলিতে সেখানে ঠাকুমা দাদু এবং মানে জেঠু জেঠিমা সবাই মিলে একটা বাচ্চাকে বড়ো করত এবং মানে করতেন এবং সেখানে ঠাকুমা গল্প বলে খাওয়াতেন এবং সবটাই বাংলায় হতো তাই বাঙালির বিভিন্ন রকম গল্প মানে আমার ঠাকুমা তো একটা টার্ম ইউজ করতো সেকালের গল্প তা আমাদের যখন আমাকে আমার দাদাকে যখন খাওয়াতেন আমার মা বাবা দুজনেই ওয়ার্কিং ছিলেন তো সেকালের গল্প মানে তার ছোটোবেলার গল্প বা অনেক রাজা রানির গল্প সেই গল্প বলে বলে মানে আমাদের একটা খাওয়ানোর প্র্যাকটিস ছিল কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আমার বন্ধুর মানে বন্ধুদের দেখেছি সেই মানে ভাগ্যটা তারা পায়নি তারা এতটাই একা বড় হয়েছে মা বাবার সাথে শুধু বড় হয়েছে এবং সেখানে ঠাকুমা দাদু এই যে বাঙালি পরিবারের যে এসেন্সটা যে মানে এই যে ছোট ছোটো 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 যে ফিলিংগুলো আর কি মানে ডেলি লাইফে ওই বাঙালি আনাটা তারা মিস করেছে আর আমার অনেকটা আমি বলবো আমি ভাগ্যবতী আমার মনে হয় একটা বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে তার বাড়ি এবং তার স্কুল এইটা দুটোই খুব ইম্পর্টেন্ট হয় যখন একটা বাচ্চা বেড়ে ওঠে এবং সেখানে কি তাকে ওই ফিট করা হচ্ছে ব্রেনে একটা সার্টেন এজ অবধি সেইটা খুব ইম্পর্টেন্ট হয় তো আমার বাড়ি বাবা মা আমার ঠাকুমা দাদু সবাই আমরা খুবই মানে একসাথে থাকা মানে ওটা পেয়েছি এবং আমার স্কুল আলিপুর মাল্টিপার্পাজ গভর্নমেন্ট গার্লস স্কুল আমি বলবো অত্যন্ত কালচারালি স্ট্রং মানে আমার মনে আছে আমি যখন ক্লাস সিক্সে পড়ি সেই সময় ভানুসিংহের বলে আমি পারফর্ম করেছিলাম অ্যানুয়াল প্রোগ্রামে তো এই পুরো বিষয়টা এবং যখন ভানুসিংহের পদাবলী স্কুলে যখন শেখাচ্ছেন আমাদের টিচাররা আমি যখন বাড়িতে এসে বাবাকে বলছি বাবা আমাকে ওটা এক্সপ্লেন করে দিচ্ছেন সেই এক্সপ্লেন করার ক্ষেত্রে পরে আমি ওটা আমার বুঝতে সুবিধে হচ্ছে তো সেটা হয়তো সবাই ওই হয়তো টাই টাইমটাও হয়তো বাচ্চাদের দিতে পারেন না বা তারা হয়তো নিজেরাও জানেন না সরি তো সেই জায়গায় আমার মানে উত্তম কুমার ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় অজয় তপন সিনার সিনেমা দেখে বেড়ে ওঠা মানে আমি বকুনি খেতাম সিনেমা দেখার জন্য বা গল্পের বই আমি একটু কম পড়তাম দাদা বেশি পড়তো সেই জায়গায় বাবা আমাকে পড়ে প্রথমে শোনাতে মানে শোনাতে স্টার্ট করলেন তারপর আমি ওটা আবার পড়তে শুরু করলাম এবং সেখানে একটা অদ্ভুত বাবা কম্পিটিশান করে দিল দেখ দাদা ফেলুদা পড়ে নিচ্ছে তুই পড়ছিস না সেই দাদার সাথে কম্পিট করব বলে আমি ফেলুদা পড়তে শুরু করলাম তো সেই জায়গাতে আমি এই মানে এই জেনারেশনের হয়েও আমি দেখি আমার বিভিন্ন বন্ধুবান্ধব তারা বেশ প্রাউড ফিলি করে যে আমি খুব একটা বাংলা জানি না এক্ষুনি ভাস্কর দা কিছুক্ষণ আগে বললেন যে অাকখ কি বলবে আমি ভাস্কর তোমাকে বলছি অাকখ তো দূরের কথা বাংলায় যে এফ বলে কিছু নেই সেটা আজকের জেনারেশন জানে না তারা ফুলকে ফুল বলে তো এবং বহুবার আমি সেটা শোধরানোর যখন আমি অভিনয়ও করতে এসেছি আমার যারা এখন তো অনেক বছর হলো আমি তেরো বছর চোদ্দ বছর হয়ে গেল আমি মাধ্যমিকের পরে অভিনয় করতে শুরু করেছি তো অনেক বছরের পর এখন তো যারা অভিনয় করতে আসছেন আমি এখন এই মুহূর্তে একটা ধারাবাহিককে অভিনয় করছি তার নাম আবার বাংলা মিডিয়াম এবং সেখানে আমি আবার ইংলিশ মিডিয়াম এটা অন্য কথা কিন্তু মনে প্রাণে আমি বাঙালি তো সেখানেও যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা আমার থেকে অনেকটা বেশ ছোটো তাদেরকে আমি শেখানোর চেষ্টা করি যে কিছু কিছু উচ্চারণ এবং বেশ কিছু গান আমাদের সিরিয়ালে যখন হয় বা বাংলা সিরিয়ালে তো বিভিন্ন রকমের গান হয় লিপসিংকে তো সেই জিনিসটা আমাদের বেসিকটা জানা এবং বাঙালির কিছু কিছু যেমন বাঙালির কিছু খারাপ গুণও আছে যেটা আমার মধ্যে আছে এক পেট ভাত খেয়ে দুপুরবেলা ঘুমোনো হয়েছে সেটার যে কি আনন্দ ভীষণই ভাল লাগে সেটা করতে মানে সুযোগ পেলেই ভাত টাত খেয়ে মাংস ভাত তাও একটুখানি যদি লেবু চিপে খাওয়া যায় তারপর ঘুমো তো এটা খারাপ কিন্তু সেটা আছে আমার মধ্যে কিন্তু ভালো খারাপ সবটা মিলেই সব কিছুই হয় একটা জাতও সেরকমভাবেই হয় সেই সবটাই আমার আমার ভালোটাও আমার আমার খারাপটাও আমার এবং সেটা নিয়ে যদি আমরা প্রাউডলি চলতে পারি সেটা নিয়ে আমরা যদি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি হ্যাঁ আমরা এটাই আমাদের বিয়েতে আমি বলছি না যে অন্য কিছু আমরা অ্যাডাপ্ট করব না এখন আমাদের গ্লোবালাইজেশানের সময় এখন আমাদের ফোনে আমরা সব দেখতে পাই সবার কালচার দেখতে পাই আজকে একটা ক্লিকে আমরা সব জানতে পারি তো অনেক কালচার হতেই পারে যে আমার সেটা আমাকে অ্যাট্রাক্ট করছে সেটা আমি নেবো কেন নেব না আগেকার দিনে সুযোগ ছিল না নেওয়ার আগেকার দিনে হয়তো ইংল্যান্ড গিয়ে ইংল্যান্ডের বিষয়ে জানতো তো এখন তো আমি ফোনে জেনে নেবো ইংল্যান্ডে কী কী হচ্ছে কি না হচ্ছে তো সেটা আমার কাছে সুবিধের নিশ্চয়ই আমি জানবো কিন্তু নিজেরটাকে বাদ দিয়ে নয় আমার বিয়েতে যদি আমার অনুষ্ঠানের মধ্যে পড়ে মানে আমার রিচুয়ালের মধ্যে পড়ে আলতা পড়া আমার রিচুয়ালের মধ্যে মেহেন্দি পড়া পড়ে না তো মেহেন্দিটা নিশ্চয়ই পড়ব তাহলে বিয়ের পরের কোনো অনুষ্ঠানে রিসেপশনে পড়ি কিন্তু বিয়ের দিন যদি ওটা তো একটা বাঙালি মতে বিয়েটা হচ্ছে বাঙালি পুরো যে বিয়েটা হচ্ছে তাহলে আমি মেহেন্দিটা বাদ দিয়ে আমার মনে হয় আলতা পড়াটা উচিত আমি জানি না আর কোনো পৃথিবীতে এরকম জাত আছে কিনা তারা নিজেদের কালচারটাকে অ্যাভয়েড করে অন্য কাউকে অ্যাডাপ্ট করে সেটাকে প্রাধান্য দিয়েছে আজকে একটা পাঞ্জাবিকে আলতা পরিয়ে যদি কেউ দেখাতে পারে বিয়ের দিন মেহেন্দি ছাড়া আমি মেনে নেবো তাকে তো আমরা খুব ক্যাজুয়ালি আমরা খুব ক্যাজুয়াল মানে আমরা এত বেশি লিবারেল আবার যে সবটাই আমরা খুব মানে ছেড়ে দিতে পারি আমাদের নিজেদেরটা অন্যটা অ্যাকসেপ্ট করে তাদেরকেই আপন করতে পারি আমার মনে হয় আগে মা বাবাকে ভালোবাসতে হয় পাশের বাড়ি কাকু কাকিমাকে ছাড়া নিশ্চয়ই ভালোবাসবো মা বাবাকে বাসি মা বাবা হচ্ছে আমার বাংলা তো তাকে ভালোবাসে তাকে আমি দেখাশোনা করি তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি তাকে সবটা করে আমি নিশ্চয়ই পাশের বাড়ির মানুষকে ভালোবাসবো পাশের বাড়ির কাকু কাকিমাকে দেখব তাকেও আমি অ্যাকসেপ্ট করবো তারও ভালো মন্দ দেখবো কিন্তু সবার আগে তো বাড়ি তার মানে আমরা হয়তো সেই জায়গাতে একটু ল্যাক করছি আমরা খুব ক্যাজুয়াল হয়ে যাচ্ছি এবং সামহাও আমার মনে হয় যে যেমন আমি আমি ইংলিশ খুব একটা ভালো জানি না আমি দু লাইন হয়তো লিখতেও পারবো না আর যদি আমি ভুল লিখি তাতে আমার কোনো অসুবিধেও নেই কারণ ওটা আমার মাতৃভাষা নয় আমি তো হিব্রুও জানি না তাতে কি আমি লজ্জা পাচ্ছি আমি তো পাই না লজ্জা আমি তো ল্যাটিনও জানি না কাজে ইংলিশ না জানলে একটা অদ্ভুত আমাদের সমাজে আমাদের সোসাইটিতে আমি দেখেছি একটা তাকে একটা অদ্ভুতভাবে দেখা হয় যে মানে বাবা এটা জানে না প্লিজ এটা করবেন না ইংলিশটা আমাদের কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা কমিউনিকেট করতে পারি তাছাড়া আর কিছুই নয় যদি কমিউনিকেট করে নিতে পারি আর যারা নিশ্চয়ই চাকরি সূত্রে যাদের দরকার ইংলিশ নিশ্চয়ই তারা শিখবেন তারা জানবেন তাদের ওটা ব্রেড অ্যান্ড বাটার তাদের ওটা রোজগারের একটা পথ কিন্তু ইংলিশ না জানলে তাকে হেটা করা বাবা কি জানে না 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 তার থেকে বাংলা না জানলে যদি আমরা সেটা করি কারণ সেটা মাতৃভাষা নিজের মাকে চেনে না সেটা তো খুব লজ্জার ব্যাপার তো সেটাতে আমাদের মনে হয় লজ্জা পাওয়া উচিত আমি আমার জেনারেশনকে বলবো বাংলা না জানাটা কুলনেস নয় বাংলা না জানাটা না জানাটা যদি তুমি বাঙালি হও তাহলে তোমার অক্ষমতা বাংলা একটা ভাষা তুমি সেই ভাষায় যদি জন্মে থাকো পৃথিবীর যে কোনো জাতি যেই বাচ্চা সেই যে জন্মায় তারা কিন্তু প্রত্যেকে তার নিজেকে অ্যাকসেপ্ট করে প্লিজ নিজেকে আমরা একটু অ্যাকসেপ্ট করতে শিখি যে আমরা কে আমরা বাঙালি এবং আমাদের কি কি ছিল আমাদের কি কি আছে এবং আমাদের কি কি হতে পারে তো সেটাকে আমরা যদি কনসেন্ট্রেট করে আমার মনে হয় বাঙালি অনেক কিছু অ্যাচিভ করেছে পাঁচটে আরও অনেক কিছু অ্যাচিভ করার মতো ক্ষমতা আমাদের সকলের মধ্যে রয়েছে আমাদের নকল কাউকে করার কথা নয় বা উচিত নয় এটাই আমি বলে আমার বক্তব্য শেষ করব ধন্যবাদ সম্পূর্ণকে সম্পূর্ণ লাহিনী খুব সুন্দর করে আমাদের ছোটোবেলার রূপকথা থেকে শুরু করে বাস্তবের রুড়ো যে জীবন তিনি তুলে ধরেছেন তুলনা করেছেন তিনি বলছেন সংস্কৃতি অনেকটা অনুভূতি কিছুটা গন্ধ কিছুটা সেই সংস্কৃতির যে ঘ্রাণ আমাদের আচ্ছাদিত করে আমাদের প্রতিনিয়ত বোঝায় আমরা কারা সেটাই সংস্কৃতি তিনি খুব সুন্দরভাবে বললেন তার অভিজ্ঞতা থেকে ছোটবেলায় বাবা যখন তার মেয়েকে বোঝাচ্ছেন ভানুসিংহের পদাবলী এবার আমরা ডেকে নেব এমন এক বাঙালিকে গত তিন দশকের তিনি সেরা বাঙালি আমরা এমন অনেক বাঙালিকে জানি বা চিনি রবীন্দ্রনাথ থেকে শুরু করে তপন সেনা ছুঁয়ে যারা শুধু আফগানিস্তান থেকে এসে কাবুলিওয়ালা হয়ে বাঙালি কাবুলিওয়ালা হয়ে গেছেন আমরা এরকম অনেক বাঙালিকে চিনি যারা আগরওয়াল অথবা যারা তিওয়ারি অথবা যাদের পদবি বাঙুর এবার তাতে গত কয়েক দশকে আরেক নতুন পদবী জড়িয়েছে বাঙালির ডিকুনা অ্যালভেটো ডিকুনা বাংলার মাঠ বাংলার খেলা বাংলার প্রাণ ফুটবল থেকে উঠে এসে বাংলা সংস্কৃতিতে জারিত হয়েছেন তিনি অ্যালভেটো ডিকুনা তাকে আমরা ডেকে নেব কতটা বাঙালি তিনি আর আজকের বাঙালিকে কতটা তিনি নম্বর দেবেন অর্থাৎ কত আনা বাঙালি আমরা বিচার করবেন অ্যালভেটো টিকুনা নমস্কার কত নম্বর দেব একটু বলা মুশকিল কিন্তু যদি আমার থেকে আমি যদি একটু বলি আমার মনে হয় আমার শুনতে খুব ভালো লাগে ঋতুব্রতদা যেমন বললেন কি আমি নাকি বাঙালি ইয়াস সত্যি আমি মনে করি আমি সত্যি বাঙালি হয়তো জন্ম গোয়াই হয়েছে কিন্তু লাস্ট বাইশ বছর ধরে কলকাতায় আছে বাংলায় অনেকটাই শিখেছে আমার মনে হয় আরও অনেক শেখা বাকি আছে বাট আমি নিজেকে প্রাউড ফিল করে আমার যতগুলো ল্যাঙ্গুয়েজ গনিজ দ্যাট ইজ কোকানি ইংলিশ হিন্দি তাছাড়া আমার ফ্যামিলি পর্তুগালে আছে তাই জন্য আমরা বাড়িতে একটু পর্তুগেজ ভাষায় বলি তার সাথে আরেকটা যে ল্যাঙ্গুয়েজ আমার অ্যাড হয়েছে সেটা হচ্ছে বেঙ্গলি আর আমি খুব প্রাউড ফিল করি কারণটা হচ্ছে অনেক জায়গায় অনেকজনই জিজ্ঞেস করে তুমি বাংলায় কে কী করেন শিখলেন এটা শুনতে খুব ভাল লাগে কারণটা হচ্ছে ইটস নট অ্যান ইজি থিং সব জায়গায় সব কিছুই কঠিন আজকে আমার মনে হয় অনেকজন যদি গোয়ায় যায় ওরা গণিস ভাষায় শিখতে চেষ্টা করবেন বাট আমি এতটাই মানে বাঙালিদের সাথে এতটাই ইউজ টু হয়ে গেলাম গোয়া দিকে এসে কলকাতা ছেড়ে যেতে কোনো ইচ্ছা করে না কোনোদিনই নর্মালি অনেকজনই জিজ্ঞেস করে তুমি গোয়নিস চেলে কলকাতায় কেমন কী করেন থাকছো গোয়া এত ভালো জায়গা গোয়া তো কেউ ছাড়তে চায় না কিংবা কলকাতা দিকে গোয়ায় যেতে চায় তুমি কেন কলকাতায় থেকে যাচ্ছ বাট আমার মনে হয় আমি বাঙালিদের যে এতগুলো মানে লোক আড্ডা দিতে ভালোবাসে কথা বলতে ভালোবাসে প্লেয়াররা কিংবা আমার সবাই মিলিয়ে আমাকে নিজের বাড়ির মতন কিংবা নিজের ছেলের মতন ওরা ট্রিট করেছে বললে আমি লাস্ট বাইশ বছর ধরে কলকাতায় আছে আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আজকে যদি ইন্ডিয়ান ন্যাশনাল টিম যদি অ্যানাউন্স করা হয় আমি সব আগে দেখতে যাই কত গনিস আছে কিনা সেটা দেখতে যায় না কিন্তু কত বাঙালিরা আছে সেটা আমি আগে দেখতে যাই কারণটা হচ্ছে আমি সবসময় মনে করি বাঙালি মানে ফুটবল ফুটবল মানে বাঙালি উই আর নোন ফর দ্য মেকআ অফ ইন্ডিয়ান ফুটবল আমাদের এখানে বলা হয় কলকাতা ইজ দ্য মেকা অফ ইন্ডিয়ান ফুটবল যখনই রঞ্জি ট্রফি ক্রিকেট হয় মানে সম্মরণ দাস জন্যে আমি স্পেশালি এটা বলি এটা কিন্তু আমি সত্যি এটা বাই হার্ট আমি বলি আমি কোনোদিনই কিন্তু গোয়া কত রানস করেছে কিন্তু গোয়া কত উইকেট নিয়েছে সেটা কোনো আমি দেখতে যাই না কিন্তু আমি বেঙ্গলের কী স্কোর বেঙ্গল কত রান করেছে কিংবা কত উইকেট নিয়েছে কিংবা বেঙ্গল কোন জায়গায় পৌঁছেছে এটা আমি সবসময় মনে করি ইভেন ফাইনাল যেদিন খেলছিল সৌরাষ্ট্রের সাথে ইফ আই এম নট রং সেই দিন অবধি আমি মানে সবসময় টিভির সামনে বসেছিলাম আই ওয়াজ ওয়াচিং দ্য গেম আমি আশা করছিলাম মানে বাঙাল জিতে যাবে আনফর্চুনেটলি ফার্স্ট ইনিংস খুব একটা ভালো স্কোর করেনি মানে আমি এইগুলো বলতে চাই এই কারণে আমি এতটাই মানে বাঙালি হয়ে গেলাম মানে সব কিছুই বাঙালি নিয়ে আমি ভাবে কিছুদিন আগে একটা বন্ধু আমায় জিজ্ঞেস করলো দাদা চলো একটু খেতে যাই আমরা কোথায় যাবে বললেন আপনি বলেন কোথায় যাবেন চাইনিজ খেতে চাই আমরা না আমি বাঙালি রেস্টুরেন্টে যেতে চাই আমি বাঙালি খাবারকে ভীষণ ভালোবাসি বাঙালি লোকদের সাথে মিশতে খুব ভালোবাসি আর আমার মনে হয় আমার কোনো রিপেন্ড নেই আমি গোয়ায় ছেড়ে কলকাতায় এলাম বাঙালিদের সাথে থাকি মানে ইটস রিয়েলি এ প্রাউড মুমেন্ট ফর মি আমি আমি খুব খুশি আমার মনে হয় আমার যদি আইডেন্টিফিকেশন অবশ্যই আমি গোয়ায় খেলে এসছে কলকাতায় আছে এত বছর ধরে কিন্তু অলদো গোয়ায় খেলে আমি ইন্ডিয়া টিমে রিপ্রেজেন্ট করেছিলাম কিন্তু বাংলায় যদি না আসতাম আমার মনে হয় মানে এই আইডেন্টিফিকেশানটা আমার পাও মানে আমি এতটা পেতাম না যতটা আজকে কলকাতায় এসে যতটা পেয়েছে সো দিস ইজ দ্য অলি প্লেস আমি মনে করি কি আপনি সব কিছুই পেয়ে যেতে পারেন ইয়াস এক একবার একটু খারাপ লাগে অনেক বাঙালিরা আমরা বলি মানে হারিয়ে গেলে। ওদের কাছে ট্যালেন্ট আছে অনেক কিছু আছে একটু আগে আমার মনে হয় ইয়াস আমার দিদি বলছিলেন মানে বাঙালিরা এখন বেশি বাঙালি কথা বলেই ইংলিশ বলতে শুরু করে এটা একটা অদ্ভুত জিনিস বাট কিছু করার নেই আজকে এভরিবডি দে ওয়ান্ট টু থিঙ্ক সামথিং ডিফারেন্ট আমি নিজেকে মনে করে কেউ যদি আমার সাথে এখানে কলকাতায় যদি হিন্দিতে কথা বলে আমি ওর সাথে বাংলায় কথা বলতে শুরু করি বাট আই হোপ কি এই যে কালচার যা বাঙালিদের মধ্যে যে আছে মানে ওরা যেন আরও নিজেকে একটু ইন্সপায়ার করলে কিংবা আরও বাঙালিরা আরও যদি অন্য লেভেলে যদি যেতে পারে আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস পার্সন এর জন্য আমি সবসময় মনে করি যদি কারো কাজে কোনো ট্যালেন্ট থাকে আমি ওকে চেষ্টা করি যতটা আরও এগিয়ে নিয়ে যেতে পারে আমি মানে আই ক্যান সে আমি গোয়া একদম ভুলে গেলাম কিন্তু বাঙালিদের সাথে আমি বেশি মিশতে চেষ্টা করি কিংবা বাঙালিদের জন্য আরও অনেক কিছু করতে চেষ্টা করি সো আই উড লাইক টু থ্যাংক দ্য চ্যানেল সো মাছ কে আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য নিজে ফিল করেছেন বলে স্পেশালি ঋতুব্রত দা দ্যাট ইউ ফেল্ট আমি এখন আর নয় আমি পুরোটাই বাঙালি হয়ে গেলাম আর চেষ্টা করব এর থেকে আরও কথা ভালো বলতে চেষ্টা করব বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট এম ট্রাইং মাই বেস্ট আর স্পেশালি থ্যাংকস আমার সবাই যারা যারা পাশে থাকে আর আর একটা গুণ আমার মধ্যে ছিল বাংলা যদি কেউ জিজ্ঞেস করে তুই বাংলাটা শিখলেন কী করে আমি হয়তো গ্রামের গ্রামার ওয়াইজে আমি একটু মিস্টেক করতাম কিন্তু সবসময় আমি কাউকে বলতাম যেই আমার পাশে থাকতো কি আমি যদি ভুল করলেন তাহলে আমাকে একটু বলবেন বলে সো দ্যাটস হাউ আই প্রাই টু ইম্প্রুভ মাই বাঙালি যতটা পারি বাট আই স্টিল আই থিঙ্ক আই হ্যাভ স্টিল লং ওয়ে টু গো চেষ্টা করবো এর থেকে ভালো বাংলায় বলতে সো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দিস অপরচুনিটি টু মেক ধন্যবাদ ধন্যবাদ অ্যালভিটোকে অ্যালভিটো ডিকুনা খুব সুন্দরভাবে তিনি বললেন ফুটবল শিখতে গেলে কত কঠোর পরিশ্রম করতে হয় সেটা তো তিনি কোচিংয়ের মাধ্যমে শেখাবেন কিন্তু একজন বাঙালি হতে গেলেও যে কত কঠোর পরিশ্রম করতে হয় সেটা কিন্তু অ্যালভিটো আমাদের প্রমাণ করে দিয়েছে খুব সুন্দরভাবে তিনি বুঝিয়ে বললেন গোয়ায় বাঙালিদের দুষ্টুমি করতে যাওয়ার থেকে নিখাত রখে বসে বাঙালি আড্ডা তাকে টানে বেশি আর সেই জন্যেই তিনি এখানে রয়েছেন মনে করিয়ে দেয় ফরাসি দেশে একবার বিতর্ক হয়েছিল যে ফরাসি সংস্কৃতি কতটা ফরাসি সেখানে পিকাসো থেকে বুনুয়েল প্রত্যেকেই এমনকি নেপোলিয়ান স্বয়ং যিনি করসিকান অর্থাৎ ফরাসি জাতীয় প্রতীক প্রত্যেকেই বাইরে থেকে এসছেন আসলে বাংলা সংস্কৃতি জারিত হয় এবং বাংলা সংস্কৃতিও আরও তার ব্যাপ্তি বেড়ে যায় যদি এইভাবে অ্যালভিটোরা আমাদের সমৃদ্ধ করে বাংলার কত সাল এটা কত পার্সেন্টেজ বলতে পারবে বাঙালি ঘোড়ায় গলতটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে গলতটা সংশোধন করে নেওয়াটা খুব সহজ হবে বিদেশে যাও টপ টপ পোস্টে দেখো ডাক্তার নয় ইঞ্জিনিয়ার সে যদি বাইরে থেকে এসে কাজও করে তার উচিত বাংলাটা শিখে নেওয়া আমার তাকে হিন্দিতে বলার কথা নয়